بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتامرون الناس بالبر وتنسون انفسكم وانتم تتلون الكتاب افلا تعقلون আমাদের মাঝে আমরা যারা দাওয়াতি কাজ করছি তাদের জন্য একটি বিশেষ সংকেত সেটা হচ্ছে যে আমরা অনেকেই দাওয়াতি কাজ করছি ঠিকই কিন্তু যেই জিনিসটা আমরা দাওয়াত দেই মানুষকে যেই আপনার বাধ্যতামূলক কাজের প্রতি মানুষকে ডাকি যে এই কাজগুলো তোমরা করো এবং এরকমভাবে নিষিদ্ধ কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করি হুম এরকম দাওয়াত আমরা করে থাকি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এর উল্টো করি বাস্তব জীবনে যে কাউকে যদি কোনো কাজের আদেশ করে বাধ্যতামূলক দেখা যাচ্ছে ওই কাজটা আমিই করছি না অনেক সময় যেটা নিষিদ্ধ সেটা যখন আমি না করতে বলি দেখা যাচ্ছে আমি নিজেই করি এটা কতটুকু ভয়ঙ্কর সেটা আল্লাহ শানু কোরআন মসজিদের মধ্যে সেটার প্রতি ইঙ্গিত করেছেন এবং রসুল আকরম সাম হাদিসের মধ্যে তার ভয়

আদেশ করছো অথচ নিজেকে ভুলে যাচ্ছ যে নিজে সেটা মানছ না কিতাব অথচ তোমরা নিজেই সেই কিতাব তেলাবাদ করছো নিজে পড়ে লেখি তারপরে নিজে উল্টা করা সেটা একটু অবশ্যই ব্যতিক্রম এবং সেটা অবশ্যই নিন্দনীয় আল্লাহ বলেন যে আফলা তাকরুন যে তোমাদের ব্যাপারটা কি বুঝে আসে না যে তোমরা জেনে শুনে এরকম হ্যাঁ অপরাধ কেন করতে যাচ্ছ তেমনিভাবে ভাবে আল্লাহর শানু সুরায় সফের দুই থেকে তিন নম্বর আয়তের মধ্যে বলেন ইয়া

অর্থাৎ কথার বিপরীত যেন কাজ না হয় সেটাই বুঝাচ্ছেন যে তোমরা কেন এমন কথা বলবে যেটা তোমরা করছো না আল্লাহ বলেন কাবুর মক্তার আহমদুল্লাহ যে আল্লাহর নিকটে খুবই একটা বিরক্তি করে এই কাজটা যে মালাদ মালাত যে তোমরা যেটা করো না সেটার কথা বলা সুতরাং আমাদের বাস্তব জীবনের যেমন এটা যেন এটা না হয় যে আমরা যেটা দাওয়াত করছি হ্যাঁ সেটার বিপরীত যেন না করি যেটা থেকে মানুষকে নিষেধ করছি সেটা যেন করে না বসি হ্যাঁ সেটা অবশ্যই আল্লাহর নিকটে খুবই অপছন্দনীয় হ্যাঁ খুবই বিশ্রী ভাবে এরকমভাবে আল্লাহরসাহু সুরেহদের মধ্যে একজন নবীর কথা বলেছেন হ্যাঁ যে তিনি হজরত সোয়েব আলী ইসরাত ইসলাম যে তিনি বলছিলেন যে এটা অবশ্যই অপরাধ যে কথা কাজের বিপরীত হওয়া এবং তিনি সেটা করতে কখনো রাজি ছিলেন না হ্যাঁ আল্লাহ জরু সেটাই উল্লেখ করেছেন সুরাহুদের অষ্টআশি নম্বর আয়ত আল্লাহ বলেন ওয়ামা উরঈদ আলিফ হাকুম ইলায় যে সোহেল ইসলাম তার জাতিকে বলেছিল যে আমি চাচ্ছি না যে আমি যেটা নিষেধ করছি সেটার বিপরীত করতে যাব এটা আমি কখনো চাইব না এটা কখনো

أهل النار فيقولون يا فلان مالك ألم تكن تأمر بالمعروف وتنهى عن المنكر فيقول بلى كنت أمر بالمعروف ولا آتيه وأنهى عن المنكر يآتيه بخاري مسلم الحديث حضرة أسامة بن زيد رضي الله عنهما بلسن جيب আমি রসুল থেকে শুনেছি এই কথা যে তিনি বলেন যে একজন ব্যক্তিকে কেয়ামতের দিন উপস্থাপন করা হবে নিয়ে আসা হবে তখন হ্যাঁ তখন তাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন এবারে যে কি অবস্থা হবে জাহান নামে ফতানি কুয়েফত্ন তার যে প্যাটের যে নাড়ি বুড়ি সেগুলো নিচে পড়ে যাবে হ্যাঁ বের হয়ে আসবে প্যাট থেকে ফায়দুর বিহা হেমা আরফুর রাহা বলে যে তখন সে এই নাড়ি যেটা বের হয়ে যাবে এটাকে নিয়ে সে গাদার মতো ঘুরতে থাকবে গাদা যেরকম যখন তাকে মার ব্যবস্থা করা হয় তখন যেরকম আপনার ঘুরতে থাকে চতুর্দিকে সেরকম সেও ঘুরতে থাকবে তখন যারা জাহান তারা সবাই একত্রিত হবে তার আশেপাশে এবং সবাই কিন্তু তার চেনা জানা মানুষ তারা বলবে ইয়ে ফুলান মালাক যে তোমার কি হলো তুমি এরকম করছো কেন হ্যাঁ তুমি তো ভালো মানুষ ছিলে যে আলম তখন মুনকার তুমি তো আমাদেরকে ভালো কাজের আদেশ করতে এবং খারাপ কাজ থেকে নিষেধ করতে কিন্তু তোমার এই দুরবস্থা কেন তখন সে বলবে বালা অবশ্যই আমি করতাম কিন্তু আমার সমস্যা ছিল সেটা হচ্ছে কুন্তু আমরুবিল রুবিল মা অ্যাতি আমি ভালো কাজের আদেশ করতাম কিন্তু সেটা আমি করতাম না ও এবং খারাপ কাজ থেকে নিশ্চিত করতাম তোমাদেরকে অথচ বাস্তবে সেটাই আমি করতাম সুতরাং আমার কথা কাজের কোনো মিল ছিল না এই কারণে আমার এই শাস্তি সুতরাং এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম আমরা যারা দাবাতি ফিল্ডে আছি তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে আমরা যেন কখনো আমাদের কথার বিপরীতে যেন না চলে যায় আর এর পাশাপাশি আরেকটা যেন খেয়াল করি কেউ আছে আবার ব্যতিক্রমী সে অনেক সময় নিজের উল্টেটাকে সোজা করতে চেষ্টা করে সেটা আরও ভয়ঙ্কর সেটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে একজনে উল্টা করলো যখন কেউ মশলা জিজ্ঞাসা করলো সে উল্টা বা বুঝিয়ে দিল যে তারটা সঠিক না এটা কোনো কখনো হতে পারে না মানুষ বলে উঠবে নয় যদি ভুল করে অবশ্যই সে শিকার যাবে যে আমি দুর্বল আমি শয়তানের সাথে কুলে উঠতে পারছে না হ্যাঁ কিন্তু মাসালা এটাই সঠিকভাবে আপনার মাসালা বর্ণনা করা অবশ্যই দরকার কখনও সেটার যেন বিকৃতি না ঘটানো হয় আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন ওসললাহ আলব আহমদ আল্লাহ আলিম